বিশেষ আইনে এটি প্রথম প্রবেশ অর্থাৎ একটি মামলায় সাজা হওয়া সত্ত্বেও তাকে জেলে না পাঠিয়ে পরিবারের সঙ্গে থেকে যেন পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে সংশোধিত হতে পারেন এই জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ এই আদেশ দিয়েছে। এই আদেশে বিশেষ কয়েকটি কন্ডিশন যোগ করা হয়েছে। তিনি বলেছেন যে আজকের এই মামলার যিনি আসামি আছেন তিনি বাসায় থেকে তার দুটি সন্তানের পড়াশোনা কন্টিনিউ করবেন এই শর্ত দিয়েছেন, সাথে সাথে এই শর্ত দিয়েছেন যে তার 75 বছর বয়সের মা আছে এই মায়ের সেবা শুশ্রূষা করবেন এবং ফ্যামিলি বন্ডেজ ঠিক রাখবেন। এই বিশেষ শর্তে তার সাজা হওয়া সত্ত্বেও তাকে জেলে না পাঠিয়ে তাকে পরিবারের সঙ্গে থেকে তিনি যেন জীবনযাপন করতে পারেন, কারেকশন হতে পারেন, সংশোধিত হতে পারেন এই জন্য আদেশ দিয়েছেন। সাথে সাথে এটাও বলেছেন তার যে মেয়ে 15 বছরের মেয়ে আছে এই 15 বছরের মেয়েকে তিনি বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের বয়স হওয়ার আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন না, আইন মেনে তাকে বিবাহ দিতে হবে। এই কাজগুলি তিনি করেন, 1.5 বছর ধরে প্রবেশন অফিসার তাকে সুপারভাইজ করবে, তার সমস্ত আচার আচরণ দেখবে। তিনি যদি আচার আচরণ ভালো হয় এবং ভালো রিপোর্ট পান তাহলে তার যে সাজা ছিল তার থেকে তিনি ডিসচার্জ হয়ে যাবেন, তিনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে সবার সঙ্গে বসবাস করতে পারবেন। এবং তাকে এটাও বলা হয়েছে তার জীবনে অতীতে আর কোনোদিন অপরাধের কোনো রেকর্ড নেই, এই অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের তিনি সংশ্লিষ্ট হন নাই। এই জন্য আদালত বিবেচনা করে প্রবেশন অফিসারের সামনে তাকে এই শর্তে আজকে জেলে না পাঠিয়ে সমাজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সংস্কার করার জন্য আদেশ দিয়েছিল। তাকে মূলত একটি ইয়াবা মামলায় তার 5 বছরের সাজা হয়েছিল, নিম্ন আদালত 5 বছরের সাজা দিয়েছিল, তার এগেনস্টে উচ্চ আদালতে রিভিশন করার পরে আজকে রিভিশন মামলা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগ এই আদেশ করে।